Assalamualaikum. আমি দেলার হোসেন হিরন ইউএসবিডি বিশ্বের পক্ষ থেকে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাকে দেখছেন ঢাকা এয়ারপোর্ট থেকে সবাইকে জানাই আরেকবার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি যাচ্ছি আবার মালয়েশিয়া, সে আপনার আমার স্বপ্নের শহর, সেই 90 দশকের মালয়েশিয়া আবার আমি ফিরে যাচ্ছি, সেখানে যাব। ওখানে আমার অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি বিজড়িত শহর আছে মালয়েশিয়ার। প্রতিটা স্টেটে আমার পদচারণ আছে, আবার সেই পুরনো স্মৃতিতে আমি ফিরে যাব। তা আশা করি সবাই আমার সাথে থাকবেন। আর মালয়েশিয়া যাওয়ার পথে, কারণ মালয়েশিয়া নিয়ে অনেকে অনেক কথা বলে, মালয়েশিয়া যাওয়ার পথে নাকি অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক বাধা আছে, তো সব সেসব কিছু বিস্তারিত এই আমার ভিডিওর মাধ্যমে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই মালয়েশিয়া। এয়ারপোর্টে ঢুকার সিকিউরিটি সব আনুষ্ঠানিকতা চেক করে এখন আমরা আসি কাউন্টারে, এয়ার এশিয়ার কাউন্টারে। এখানে আমরা বোর্ডিং নিব, বোর্ডিং নেওয়ার পর এখানে ইমিগ্রেশন ক্রস করে আমরা উপরে চলে যাবো। তা দেখি এখানে এখনও আমরা বোর্ডিং পাইনি, বোর্ডিং পাওয়ার পরও আপনাদেরকে আমি আবার জানানোর চেষ্টা করি। এখানে তেমন একটা ভিন্ন আর, তবে এয়ার এশিয়া আসলে এয়ার এশিয়ার ফ্লাইটটা অনেক চিপ, মানে ইকোনমি অনেক ভালো লাগে, কারণ এই একদম সস্তা, যারা ট্রাভেল করে ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে তাদের জন্য অনেক ভালো। ফাইনালি এয়ার এশিয়ার বোর্ডিংটা শেষ করলাম, আমাদের তিনজনের বোর্ডিং দিল। আরেকটা কথা বলে রাখি, এয়ার এশিয়ায় বোর্ডিং করতে হলে যারা ট্যুরিস্ট ভিসায় যাবেন তাদের কিন্তু রিটার্ন টিকিট অবশ্যই অবশ্যই থাকতে হবে। আরেকটা কথা, যেহেতু এয়ারলাইন্স এজেন্সিরা যারা টিকিট ইস্যু করে তারা কিন্তু একটা ভয় দেখায় এয়ার এশিয়ায়, যে এয়ার এশিয়ায় নাকি লাগেজ ফ্রি নাই। তা আমি কাউন্টারে ভাইয়ের সাথে কথা বলছি, উনি বলছে যে 30 কেজি পর্যন্ত ঢাকা কুয়ালালামপুর, কুয়ালালামপুর ঢাকা 30 কেজি পর্যন্ত লাগেজ ফ্রি। সেটা যদি দুই পিস হয় তাহলে সেটাও তাতেও চলবে, কিন্তু 30 কেজি পর্যন্ত, তাহলে ভয় পাওয়ার কিছু না। এয়ার এশিয়া সম্বন্ধে এজেন্টরা যে ভয় দেয় আসলে এটা ভুয়া, তারা কিছু স্বার্থের জন্য তারা এই বলতেছে। তা আমাদের বোর্ডিং শেষ, এখন আমরা যাবো ইমিগ্রেশন। চলুন, ইমিগ্রেশনটা তো আর সিকিউরিটি রিজন ভিডিও করতে পারবো না, ইমিগ্রেশনের পরে আপনাদের সাথে আবার দেখা হবে। সব আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকা ইমিগ্রেশনের সিস্টেম যা আছে ওইখানে ক্রস করে, মানে সব কিছু চেকিং করে আমরা এখন আইসি, আমরা এখন প্লেনের গেটে যাবো, প্লেনের জন্য অপেক্ষা করবো। আসলে ঢাকা এয়ারপোর্ট সম্বন্ধে, ঢাকা ইমিগ্রেশন সম্বন্ধে মানুষ যে ভয়ভীতি দেখায় আসলে এটা কিছুই না। আপনার কাগজপত্র আপনার সব কিছু যদি জেনুইন থাকে কেউ আপনাকে জিজ্ঞাসাও করবে না আপনি কী জন্য আসেন। আসলে বাইরে থেকে আমাদেরকে ভয়ভীতি দেখায়। তা আজকের ভিডিওটা যারা দেখবেন তাদেরকে বলবো, ভাই আপনার কাগজপত্র যদি সব জেনুইন থাকে ঢাকা ইমিগ্রেশনকে ভয় করার আর কোনো কিছুই নাই, সব কিছু ভেরি স্মুথ চলে, আর এরা বহুত ফ্রেন্ডলি এবং এদের সার্ভিস অনেক ফাস্ট। তা আমরা এখন যাবো প্লেনের গেটে, তারপর প্লেনের গেটের থেকে আমরা মালয়েশিয়া গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে মালয়েশিয়া ইমিগ্রেশনে কী ঝামেলা পাইতে হয়। ওভারঅল ঢাকা এয়ারপোর্টে কোনো ঝামেলা নেই, আপনার কাছে বৈধ ভিসা, বৈধ পাসপোর্ট সব কিছু জেনুইন থাকলে আপনি ইজিলি ট্রাভেল করতে পারবেন। সব আনুষ্ঠানিকতা ঢাকা এয়ারপোর্টে, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষ করি এখন আমরা এশিয়ান এয়ার এশিয়ার প্লেনের জন্য প্লেনের গেটে অপেক্ষা করছি, যেটা কলে বোর্ডিং ব্রিজ। তা আল্লাহ রহমতে সব কিছু স্মুথ গেছে, আমরা এরপরে যাবো প্লেনে, প্লেনের থেকে আমরা এরপরে হলো মালয়েশিয়া পড়ব। তার দেরি নিয়ে করে চলুন আমরা প্লেনে উঠি। এটা কিন্তু নতুন ফ্লাইট, আমি যতদূর জানি এদের ভাড়া সস্তা হওয়ার কারণ হচ্ছে এরা লাগেজের উপরে লাগেজটা টিকিট যখন কাটেন তখন লাগেজটা অ্যাড করে না, লাগেজটা এক্সট্রা কিনে নিতে হয়, যেটা আমেরিকায় সব মোস্ট অফ এয়ারলাইন্সে আছে। যাদের লাগেজ সহ যখন প্রাইস হয় তখন প্রাইসটা একটু হাই হয়, আর যখন লাগেজ থাকে না তখন প্রাইসটা একটু কমে যায়। যা সেই অ্যাডভান্টেজটা এয়ার এশিয়া নিচ্ছে। আসলে এয়ার এশিয়ার ফ্লাইটটা অনেক ভালো, অনেক স্মুথ, এবং যে বিমানবালাগুলি দেখলাম তাদের আচার ব্যবহার অনেক ভালো লাগতেছে। তা আমরা এখন আছি, তা বাকি ভিডিওটা আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে গিয়ে বাকি টুক করার চেষ্টা করবো, সবাই আমার সাথেই থাকবে। এখন আমরা আছি মালয়েশিয়ান এয়ারপোর্টে, মালয়েশিয়ান এয়ারপোর্টে নামার পরে আমরা অনেক দূর হাঁটতে হয়,
তা ওখানে ট্রানজিটের কোনারে একটা সিম বিক্রি করার স্টল আছে, ওখান থেকে আমরা একটা সিম কিনলাম মালয়েশিয়ান ৩৫ রিংগিট, আর $10 দিলাম। তা আমরা এখন সিম কিনে আমাদের সিম ফোন অ্যাক্টিভেট সব কিছু অ্যাক্টিভেট হয়ে গেছে, এখন আমরা তবে ইমিগ্রেশনের দিকে। আমরা ইমিগ্রেশনের সমস্ত কার্যাবলী শেষ করে আসলাম। আসলে একটা ভুল করেছিলাম, ওই যে লাগেজ যখন বুকিং দিয়েছিলাম তখন আমাদের যে আরেকটা ডেস্টিনেশনের কাগজ ছিল সেই কাগজগুলো লাগেজ ছিল, কিন্তু ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলার পরে সে আসলে অনেক সদাই আসলে মালয়েশিয়ান ইমিগ্রেশন নিয়ে মানুষের যেটা ভয় পায় বা এটা ঠিক না, একদম ইমিগ্রেশন আর ভেরি ফ্রেন্ডলি। আমরা ইমিগ্রেশন শেষ করে এখন বেল্টে থেকে লাগেজ নিয়ে আমরা এখন বাইরে উদ্দেশ্যে দেবো। আজকে আমরা থাকবো ক্লাং শহরে, থাকবো আমার পুরানো শহর, সেই আমার পুরানো স্মৃতি বিজড়িত শহরে আমরা যাবো। আমরা এখন যাবো ক্লাং। কাস্টমসে বের হওয়ার পরে, কাস্টমস হল পার হওয়ার পরে অনেকগুলি মানি এক্সচেঞ্জ আছে। আমরা একটা জিনিস ভুল করেছি, আমরা সিম কার্ডটা ভিতরে থেকে কিনছি, যদি বাইরে থেকে কিনতাম সেই একই সিম কার্ড বাইরে ২০ রিংগিটে বিক্রি করতেছে। যাই হোক, এখন আমরা সবকে ওই কাউন্টারে আসার পরে কেউ যদি বাসে যেতে চান, কেউ ট্যাক্সিতে যেতে চান, ট্রেনে যেতে চান, সব জায়গায় যাওয়ার ব্যবস্থা আছে। তা আমরা আজকে বাসে ক্লান যাবো, তা আমরা এখন দাঁড়িয়ে আছি একটা বাস কাউন্টারের সামনে, আমরা বাস কাউন্টারে আমরা টিকিট কাটবো। ও আরেকটা কথা বলে দিই, এখানে বাস কাউন্টারে টিকিট কাটতে হলে অবশ্যই আপনাকে আইডি শো করতে হবে, দ্যাট মিনস আপনার পাসপোর্ট শো করতে হবে। সব শেষ করে ইমিগ্রেশন এত শুধু বললাম, প্লেনের জার্নি, ঢাকা এয়ারপোর্টের যত্রী ঝামেলা সব কিছু, ইমিগ্রেশন, বোর্ডিং সব কিছু, প্লেনের জার্নি, কুয়ালালামপুর এয়ারপোর্টে, কুয়ালালামপুর এয়ারপোর্টে আসে তো একটু কাগজের একটু ঝামেলা হচ্ছিল, যাক তারপরে সব কিছু শেষ করে আমি ট্রেনের কথা শেষ করে আমরা এখন আসি, আমরা আজকে যাবো ক্লাঙে। তাই ক্লাঙে যাইতে হলে আমরা এখান থেকে বাসে টিকিট কাটছি, এবং বাসে যাওয়াটা খুব চিপ, ওটা ১৫ রিংগিটে, যেমন প্রতি ১৫ রিংগিটে আমরা টিকিট কাটছি, আমাদের বাস ১৬টায় আমরা চলে যাবো। আজকে যাওয়ার পথে সব কিছু ওভারঅল ভালো ছিল, তবে প্লেনের ভিতরে এয়ার এশিয়ার একটা জিনিস সবচেয়ে খারাপ লাগছে, সেটা হলো তারা এক বোতল পানি পর্যন্ত দেয় না, কারণ আমি বিশ্বের এমন কোনো দেশে নদীরা দেয় নাই ৩.৫ ঘন্টার ফ্লাইটে একটা পানি পর্যন্ত দেয় না। হ্যাঁ, কারণ বিশ্বে বহু দেশে আমি ট্রাভেল করি, যাই হোক এই একটা জিনিস খারাপ লাগছে, হয়তো কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষ এটা নিয়ে একটা খেয়াল করবে যে এক বোতল পানি তেমন আহামরি কিছু না, এক বোতল পানি তারা দিতেই পারে তাদের প্যাসেঞ্জারের জন্য। যাই হোক, আজ এই পর্যন্তই আমরা কুয়ালালামপুরে আসলাম, পুরো জার্নিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমার সাথেই থাকবেন। আর আগামীতে হয়তো আপনাদেরকে কালকে হয়তো নিয়ে যাবো আপনাদেরকে কুয়ালালামপুরে কোনো এক জায়গায়, কোনো এক প্রতিষ্ঠানে। তো সেই পর্যন্ত সবাই আমার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দিল দেন, আল্লাহ হাফেজ।